যার কারণে ঘরে সবসময় একটু ভালো কিছু করার চেষ্টা করেন ছিল এই লোটটা শুটকি ভর্তাটা ঋতুর হাতের রান্না আর ভর্তা এত মজা লাগে খাই সবাইকে খাই দিচ্ছি ছিল কোন কি ফ্রিজে আমার আমার দেশে থেকে আমার শস্যের তেলগুলো ভর্তা খাওয়াই খাই শেষ করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার ভয়েসটা আজকে একদমই ভালো না প্রচুর ঠান্ডা লেগেছে আমার এমনটা হয়েই থাকে বিশেষ করে শীত আসলে প্রবলেমটা বেশি হয় প্রচুর ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে ওই যে শ্রাবণ খেলার যে ভিডিওটা করেছিলাম মূলত হচ্ছে ওই ভিডিওতে পানি ছাড়ার কারণে ঠান্ডা লেগে গেছে তার জন্য এখানে মশলা চা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা আদা আর চিনি এক চিমটি লবণ ভালো করে জাল করে নেব দুঃখের বিষয় আমার আগে এত তুলসী গাছ ছিল কিন্তু আমি নতুন যে বাসায় আসছি সেখানে কোনো তুলসী গাছ নেই তাহলে কয়েকটা তুলসীর পাতা দিলে বা কয়েকটা পাতা ছেঁচে খেলে অবশ্যই ভালো হয়ে যেত নতুন জায়গায় এখানে কোনো তুলসী গাছ নেই তো একটু লেবু দেব জালটা হয়ে নিক জালটা হয়ে গেলে লেবু দিয়ে তারপর চাটা বানিয়ে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার ভয়েসটা আজকে একদমই ভালো না প্রচুর ঠান্ডা লেগেছে আমার এমনটা হয়েই থাকে বিশেষ করে শীত আসলে প্রবলেমটা বেশি হয় প্রচুর ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে ওই যে শ্রাবণ খেলার যে ভিডিওটা করেছিলাম মূলত হচ্ছে ওই ভিডিওতে পানি ছাড়ার কারণে ঠান্ডা লেগে গেছে তার জন্য এখানে মশলা চা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা আদা আর চিনি এক চিমটি লবণ এটা ভালো করে জাল করে নেব এর বিষয় আমার আগে এত তুলসী গাছ ছিল কিন্তু আমি নতুন যে বাসায় আসছি সেখানে কোনো তুলসী গাছ নেই তাহলে কয়েকটা তুলসীর পাতা দিলে বা কয়েকটা পাতা ছেঁচে খেলে অবশ্যই ভালো হয়ে যেত নতুন জায়গায় এখানে কোনো তুলসী গাছ নেই তো একটু লেবু দেব জালটা হয়ে নিক জালটা হয়ে গেলে লেবু দিয়ে তারপর চাটা বানিয়ে নেব তো রাত্রে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছিল কোনো বার্থডে না কোনো সেলিব্রেশন না কিচ্ছু না বাট বাচ্চারা খেতে চেয়েছিল তাই রাত্রে কেকটা না কিন্তু রাত্রে কেউই খায় নাই পাশ থেকে সামান্য একটু মিতু খেয়েছিল পরে সকালে আমরা নাস্তার সময় কেকটা সবাই মিলে খাচ্ছিলাম সঙ্গে ঋতুমণি অনেক পাড়াপাড়ি হই হল্লা করে একদম এক পর্যায়ে প্লেটটা সহ নিয়ে চলে যায় এক কথা বলতে গেলে ঋতু অনেক দুষ্ট দেখেন আমাদের সামনে কিন্তু কেকটা নিয়ে গেছে বলতেছে কাউকে দেবে না এটা কোনো কথা দেখেন কীভাবে লুকায় এই মেয়েটা বড় হলে হবে কি দুষ্ট কিছু বলো দেখেন আচ্ছা ফোটাকাটি করেছি কিন্তু ঋতুমণি ময়লাও খায় নাই আর এগুলো প্রিপারেশন করেছে সব কিছু ঋতুমণি একদম সব কিছু আজকে আমাদের ভর্তা খাওয়াবে বাবা চিংড়ি মাছ ভর্তা
চাপা শক্তি না এটা লট্টা লট্টা শক্তি বাতা রসুন বাতা মামা কিন্তু এখন অনেক কাজ জানতেছে জানেন আপনারা অনেক কাজ শিখতেছেন মাটা পুরো নিয়ে আসে রান্না করে এখন আমি শিখতে চাই না আমাকে জোর করে রান্না করে তাই হ্যাঁ এই চিংড়ি ভর্তা করব ও নিজে থেকে আসে বুঝছেন আমি কখনো কাজ করাই না আমি দিই বাট নিজে থেকে করে আমি কিন্তু সবকিছু সরিষার তেল দিয়ে করতেছি কারণ ভর্তা যেহেতু সব সরিষার তেল দিয়ে করতেছি আমার দেশে থেকে আনা আমার দেশে থেকে আমার সরষের তেল গুলো ভর্তা খাওয়াই খাওয়াই শেষ করতে ছেড়ে দিতে হবে তাও তো মজার স্বাদে সরষের তেল গুলো পড়ে ছিল অনেক নষ্ট হয়ে যায় ভর্তা খেয়ে খেয়ে আমার তেল গুলো শেষ করতেছে আমার মাটা সরষের তেল আমার নষ্ট হয়ে যায় এখন কিছু বলতে হবে কার মুখে তাই না দুজনে লিজেন্ড হইতে হবে রাখি তোমার এখন লিজেন্ড না তুমি লিজেন্ড হইতে চাই না আমার টুকু রাস্তা কমাবে দেখেন ভর্তা বানায় চুলাটাও কমাইতে পারে সে কারণে আমার মাটা কিন্তু যাই হোক ভর্তাটো বান কিরে ভর্তাটা তো যাই হোক ভর্তাটো ভর্তাটো হ্যাঁ ওইটাই তো সে তো যাই হোক ভর্তা তো বানাই খাচ্ছে এটাই অনেক এই ভিডিওটা একটু কাটা হবে না একটু ভুলটা থাকবে মাইক দেওয়া হবে তোমাকে কারণ আমাদের কমেন্ট বক্সে অনেক লেজেন্ড যে বড় থাকে তো একটু বলে দিতে হবে বেশি বোঝা যায় হলুদ দাও একটু হলুদ দাও লবণ আমার লবণ জীবন ঠিক হয় না আমার বর্তা তো মাখানোর সময় দিব রসুন রসুন বললাম সাথে সাথে যদি কিচেন গুছিয়ে ফেলো না পরে দেখবে জাম হবে না তাহলে পরে কষ্ট হয়ে যাবে ভয় দিবা আমার কি দিবে মিতুরি দিয়ে কোনো কষ্ট না নিজের পায়ে কুড়াল মারা সেম কথা মানে এই জায়গাটা আসছে ওরা কাম করতে পারে না ওরা এদিকে ইচ্ছা করে করে ওই মানে ধাম ধুম সব ফালাই দিয়া ওনার কোনো দায়িত্ব নেই ও তারপরে শ্বশুর বাড়ি আরে আমি আমার বাড়ি এত কষ্ট আমি পেঁয়াজ গুলা ছুইলা তুইলা সবকিছু দিচ্ছি এটির মধ্যে যদি পানি পড়ে তাহলে এটি আর ভাজা যায় শুকনো মরিচের উপরে পানি ফেলাচ্ছে কতদিন আমার বাঁচতে হাত
এর ভিতর যদি একটু রসুনের যে এই আচারটা ওইটা দিয়ে দিতা আরো বেশি মজা হইত। ওয়াও, আমার মা আজকে কত কাজ করতেছে, আমার মা ওরে আমার সোনা মা না সোনা আজকে অনেকগুলো ভর্তা করছো, আর হ্যাপি আগে আমি করে তোমাদের খাওয়াইছি, এখন তোমরা করে আমাকে খাও। আমি এগুলো নিতে দেখি তো তোমার মাটা অনেক সুন্দর করে ভর্তা করছে। এটা কি শুটকি আম্মু? লুটটা শুটকি লুটটা এগুলো রেখে দাও, আমি পরে ধুবো, তুমি দিও না, হাত জ্বলবে। ভর্তা বানাইতেছে নি তেলটা শুটকি ভর্তা, এটা তেলে ভেজে নিয়েছো শুটকিটা সুন্দর করে ধুইয়ে নাকি? এটা তোমার রেসিপি যাবে রান্নাঘরে, সেটা দিয়ে কে ভিডিও করছো? আবার করবো হ্যাঁ, যাই হোক আমার মুক্তির রান্নাঘর পেজে চলে যাবে সবাই ওখান থেকে দেখে। এই পেজে এই রেসিপিটা সবাই ফলো করবেন, তাও ব্লেন্ডারে। এখন শুধু মিক্স করতেছি পেঁয়াজটা, হালকা পেঁয়াজ যেগুলো ছিল ওগুলো, আর হচ্ছে লবণ। যদি এই রেসিপি দেখতে চান মুক্তি রান্নাঘর চ্যানেল প্লাস পেজে চলে যাবেন না। লবণ এসে দেখো অনেক মজা হয়েছে, পারফেক্ট পারফেক্ট মানে অনেক মজা হয়েছে, অনেক দিব্বা তো ভেজা রেখে দিব ফ্রিজে। আমার মা অনেক সুন্দর করে ভর্তা বানিয়েছে, কারণ এত ভর্তা তো খাওয়া সম্ভব না একদিনে, ফ্রিজে রেখে দিও। তো আমার অনেক মজা করে ভর্তা বানিয়েছে, আর আর বাবা দেখেন উল্টা পড়ে। ঋতুর হাতের রান্না আর ভর্তা এত মজা লাগে খাইতে, কিন্তু তুমি বাচ্চাদের মতো এরকম করতেছো কেন? আসলে ছিলাম সুপার বাসার আম্মি ভুলে গেছে সব ভর্তা, যে লবণ ছিল অনেক মজা হয়েছে। আরে বাবা মানে তো ছেলে, ছেলেকে আদর করে খাওয়াই দিচ্ছে, সবাইকে খাই দিচ্ছে। ওরে লক্ষ্মী রে, আজকে অনেক ভর্তা বানিয়েছে। খাবার খেতে জীবনও ভুলবেন না, বেশিরভাগই কম দেয়, বাট আজকে একটু বেশি হয়েছে, সব ভর্তায় না, শুধু লোটটা শুটকিতে খেলে একটু বেশি হয়েছে, তাই না? শুধু লোটটা শুটকিতে একটু ভর্তা হয়েছে। তুমি আপন দিয়ে আসো বাবা, আপন দিয়ে আসো, কেমন লাগলো? মেয়ে কিন্তু কষ্ট করছে, লবণ হোক আর যাই হোক আমি চাকাটা কই দেয় না, লবণ ওই চল তো বেশি না একদম, আর মোবাইল দুষ্টান করলো মানুষ। ভাতের সাথে ঠিক আছে। তো যে ভর্তা দিয়ে একটু আগে ঋতুমণি আমাদের খাইয়ে দিয়েছিল এই লোটটা শুটকি ভর্তাটা, এটা একটু লবণ বেশি হয়েছে। আমি কিন্তু কারোর জন্য অপেক্ষা করুন না, যে সব খাবার পরে পাবো না কিচ্ছু, তাই দর্শক আপনারা বুঝতে পারছেন। এবারে ভালোবাসা, ঋতুর বাবা আমাকে রেখে তুমি খাচ্ছো, কথা বললেন আজকে আমার বড় মেয়ের রাতে রান্না, আমি সবসময় ফুটপথে খাই, বাইরে গেলে আমি ফুটপথে খাই, ফুটপথে হোটেল গুলাতে মেয়ে জানে যে আব্বু ফুটপথে খাই, যার কারণে ঘরে সবসময় একটু ভালো কিছু করার চেষ্টা করে না। আজকে আগে মুক্তি করতে, কিন্তু মুক্তি এখন আসছে আইসা আমার জন্য কিছু করে না। কিন্তু দর্শকরা
পিছনে আমার সোফার উপরে অন্য কাপড় দেখে মাইন্ড করেন না, দেখে রাখছি ময়লা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, একে একে সব খেয়ে ফেলতেছে, আমার সহ্য হচ্ছে না। ৫০০ টাকার জন্য কি না কি শুরু হয়ে গেছে ঘরের ভিতরে। ৫০০ টাকা আবার কম টাকা নাকি? ৫০ টাকা নাকি? না।